হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এই মুহূর্তে আমি তোমাদের জন্য রিভিউ করব জিতের নতুন ছবি রাবণের সেকেন্ড পোস্টারে, যেটা আজকেই রিলিজ করা হয়েছে। এবং পোস্টারটা কেমন হলো ডিটেলসে বলবো, এবং একটা গল্পের একটা অ্যাজাম্পশন যেটুকু পোস্টারটা দেখে বোঝা যাচ্ছে সেটা নিয়েও তোমাদেরকে বলবো। তো দেখো, রাবণ রিলিজ করছে 29 এপ্রিল, এবং জানো জিত দেবের ক্ল্যাশ আর কি হতে চলেছে অনেকদিন বাদে বক্স অফিসে, যেখানে কিচমিচও রিলিজ করবে ওই একই দিনে। তো এই পার্টিকুলার ছবিটার যে পোস্টারটা এসছে, সেই পোস্টারটা দেখে কিন্তু রাবণ ছবিটার যে ধারণাটা আমরা তৈরি করেছিলাম, যে বলতে পারো যে একজন মানুষ যে সমাজকে শুধরানোর চেষ্টা করছে, তার হাতে শিব ঠাকুরের ট্যাটো, তো এই যে ইমেজটা তৈরি করেছিলাম, এই ছবিটা দেখার পর কিন্তু ইমেজটা ভেঙে যাচ্ছে। এবং যে মানে যে জিনিসটা বুঝতে পারছি সেটা হচ্ছে বেসিক্যালি ইটস এগেইন আর রিভেঞ্জ ড্রামা। লহমা ভট্টাচার্যকে দেখা যাচ্ছে এখানে জিতের সাথে, এবং আমরা জানি এই ছবিটাতে জিতের বিপরীতে উনি অভিনয় করছেন। এবং গল্পটা কোথাও গিয়ে হয়তো এরকম হতে পারে, মানে এটা আমার একটা জাস্ট প্রেডিকশন যে হয়তো এরকম কোনো রিভেঞ্জ স্টোরি হবে যেখানে লহমার সাথে কিছু একটা ঘটনা ঘটবে, এবং সেই কারণের জন্য জিতকে হয়তো এই রূপটা ধারণ করতে হবে যেটা আমরা ছবির প্রথম পোস্টারের ক্ষেত্রে দেখেছি। তো প্রথম পোস্টারের সাথে সেকেন্ড পোস্টারের যদি কম্পারিজেন্স করি, দুটো লুক ওয়াইজ একদম ডিফারেন্ট, দুটো একদম আলাদা গল্প, আলাদা সিনেমা মনে হচ্ছে। এখানে কিন্তু বলতে পারো জিদ্দার কিন্তু যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা রোম্যান্টিক লুক দেখা যাচ্ছে, একটা ইয়টের উপরে দাঁড়িয়ে রয়েছে মেয়েটি, একটা ইভিনিং গ্রাউন্ড পরে রয়েছে। তো এই জিনিসটা দেখে বোঝাই যাচ্ছে ছবিতে যে রোম্যান্টিক এলিমেন্টটা রয়েছে সেই এলিমেন্টটাই এইটা। এবং এখানে একটা ডেফিনেটলি একটা গান থাকবে হয়তো, এবং পাশাপাশি একটা রোম্যান্টিক সিন থাকবে, এই জিনিসটাকে কিন্তু দেখানো হচ্ছে। তো সুতরাং একদম আউট অ্যান্ড আউট একটা থ্রিলার, এবং বলতে পারো একটা ক্রাইম থ্রিলার ধরনের ছবি হবে সেটা নয়, ইটস গোয়িং টু বি আ রিভেঞ্জ ড্রামা যেটুকু মনে হচ্ছে আমার। এবং সেই রিভেঞ্জ ড্রামার আগে একটা সুইট লিটিল একটা প্রেমের গল্প, সেটাই কিন্তু মনে হচ্ছে এই পোস্টারটা দেখার পরে। কিন্তু যেহেতু ওই একই দিনে রিলিজ করছে কিসমিস, এবং যেটা কিন্তু আউট অ্যান্ড আউট একটা রোম্যান্টিক স্টোরি, এই দুটো রোম্যান্টিক মানে দুজন হিরো মানে কে কত বেশি রোম্যান্টিক হতে পারে, এই কম্পারিজেন্স কিন্তু এরপর থেকে চালু হয়ে গেল। কারণ রাবণে কিন্তু শুরুতে মনে হচ্ছিল যে সেরকম ব্যাপার কিছু থাকবে না, বাট এখন বোঝা যাচ্ছে রামধনু কিন্তু রোম্যান্টিক সিনস, রোম্যান্টিক গান এইসব কিন্তু ভরপুর থাকবে। তো পোস্টারটা যদি বলো আলাদা করে কিছু খাস লেগেছে এমনটা নয়, ফার্স্ট পোস্টারটা ফার বেটার, একদম চমকে দিয়েছিল যেদিনকে প্রথম এসেছিল। বাট এই পোস্টারটা দেখার পরে কিন্তু একটা সাধারণ মানে ধরো আজ থেকে 4-5 বছর আগেও জিদ্দার ছবিগুলোতে যেরকম পোস্টার হতো একটা রোম্যান্টিক লুক, সেই জিনিসটাই দেখতে পাওয়া যাচ্ছে। তো এর থেকে বেশি আর কিছু বলার নেই। তোমাদের কেমন লাগলো এই এক্সপ্লেনেশনটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলো না। চ্যানেলে প্রথমবার এসছো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।